এইবার মাসি দেবেদমণি অর্থন ইউটিউব চ্যানেল এবং দেখো আজকে আমি তোমাদের সাথে কথা বলতে চলেছি পলিটেকনিকে কি টিউশন লাগে না লাগে না দেখো এই মুহুর্তে দাঁড়িয়ে আমি যদি তোমাদের বলি তাহলে সেই ক্ষেত্রে বলবো যে অনেক ছেলে মেয়ে আছে যারা কিন্তু নিজেদের যে টাকা সেটার প্রপার ইউটিলাইজেশন করতে পারে না অনেকে টিউশন নিয়ে নেয় আবার যাদের টিউশন দরকার তারা যেখানে দরকার সেটা নেয় না এবং নিজেদের যে টাকা সেটার ইউটিলাইজেশন হয় না এবং নিট ফল কিন্তু জিরো হয়ে যায় তার জন্য আজকের এই ভিডিওটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট দেখো এখানে অনেক টাইপসের স্টুডেন্টসরা আছে যাদের নিডস হচ্ছে আলাদা আলাদা এবারে এই যে টাইপসগুলো আছে এই টাইপসগুলোর কিন্তু আলাদা আলাদা গোলস থাকে কেউ চাকরির জন্য পলিটেকনিকে ভর্তি হয়েছে কেউ পলিটেকনিকে ভর্তি হয়ে হায়ার স্টাডিজে যাবে তো তোমার গোল কি সেটা তোমাকে প্রথমে কিন্তু ডিসাইড করতে হবে তুমি যদি ভাবছো একটা চাকরি পেয়ে আমাকে বেরোতে হবে তাহলে সেক্ষেত্রে তোমাকে আলাদা পড়াশোনা করতে হবে যদি তুমি ভাবছো কিছুদিন পর একটা গভর্নমেন্ট সার্ভিসেসের জন্য যাবে গভর্নমেন্ট চাকরির জন্য যাবে তুমি তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু আলাদা রকম পড়াশোনা করতে হবে আবার তুমি যদি ভাবছো যে তোমার অন্য কোনো কিছু আছে তাহলে সেক্ষেত্রে তোমাকে সেরকমভাবে কিন্তু করতে হবে তো আমি এখানে জেনারেলি কয়েক ধরন থাকে সেই ধরনগুলো নিয়ে ডিসকাশন করবো কার কী করা উচিত কি না সব কিছু আমি এখানে বলবো দেখো চাকরি পাওয়া না গ্রেড পাওয়া এই দু দুটাও কিন্তু ডিফারেন্ট চাকরি যারা পায় তাদের যে গ্রেড একদম নাইন পয়েন্ট কিছু বা টেন সেরকম কিন্তু নয় যে তারা হানড্রেড পার্সেন্টে স্কোর করে আসছে সেরকম কিন্তু ব্যাপার নয় এবং যারা হানড্রেড পার্সেন্ট স্কোর করে আসছে বা যাদের নাইন বা এইট পয়েন্ট ফাইভ বা এইটের উপর গ্রেড আছে তারা যে চাকরি পায় সেটাও কিন্তু ঠিক নয় তাদেরও অনেকেই আছে যারা কিন্তু চাকরি পায় না কেন পায় না কেননা তোমাদের এই যে পলিটেকনিকে যেগুলো পড়ানো হয় সেগুলো এবং ইন্ডাস্ট্রি দুটো কিন্তু ডিফারেন্ট জায়গা ইন্ডাস্ট্রিতে আজকের দিনে কিন্তু যেগুলো পড়ানো হচ্ছে সেগুলো কিন্তু ওল্ড টেকনোলজিস এবং ওগুলো কিন্তু ম্যাক্সিমাম কেসেসে খুব একটা বেশি কাজে লাগে না ওকে এবার দেখো চাকরির জন্য যদি তোমাকে পড়তে হয় তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে চাকরির জন্য পড়ার জন্য সেরকমের কোর্সেস কিন্তু তোমাকে নিতে হবে তুমি যদি ভাবছো যে টিউশন পড়বে তুমি গ্রেড একটা ভালো মতো রাখবে তাহলে সেক্ষেত্রে চাকরি পেয়ে যাবে না আজকের দিনে কিন্তু স্কিলস ম্যাটার করে তোমার গ্রেড কী আছে কি না সেটা কিন্তু ম্যাটার করে না হ্যাঁ গ্রেড তোমাকে একটা রাখতে হবে মোটামুটি যাতে তুমি অ্যাটলিস্ট এলিজিবল হও আদারওয়াইজ কিন্তু এলিজিবিলি হবে না তো তুমি কি করে কোনো একটা কোম্পানিতে বা কোনো একটা সার্ভিসেসে বসবে বুঝতে পারবে না তো তোমাকে এলিজিবিলিটি যেটা সেটার থেকে একটু অ্যাটলিস্ট বেশি রাখতে হবে বাট হ্যাঁ তোমাকে কিন্তু পড়াশোনাটা কিন্তু সেটার জন্য করতে হবে তুমি যদি কলেজের জন্য পড়াশোনা করে এবার ভাবছো আমি অন্য কোনো কিছু বের করে দেবো তাহলে সেক্ষেত্রে হবে না কিন্তু এই কথাটা মাথায় রাখতে হবে এবার যদি তোমাকে হায়ার স্টাডিজে যেতে হয় যেমন ধরো তুমি ডিপ্লোমা করছো তোমাকে যদি ধরো বিটেক করতে হয় তাহলে সেক্ষেত্রে তোমাকে জিলেটের জন্য পড়াশোনা করতে হবে তাহলে জিলেটের জন্য পড়াশোনা কিন্তু শুরু করে দাও অনেক স্টুডেন্টস আছে যারা কিন্তু টপ টপ কলেজে যাচ্ছে তারা কিন্তু জিলেটের লেটের প্রিপারেশান আগে থেকেই শুরু করে দেখে তারা কিন্তু একদম যে পরে শেষ মুহূর্তের জন্য কিন্তু বসে থাকে না যে আমি শেষ মুহুর্তে যাবো যে পরে জিলেটের লেটের প্রিপারেশান দেবো নিয়ে আমি টপ কলেজে চলে যাব এরকম কিন্তু হয় না কখনো তো এই রকমের কথাগুলো কিন্তু মাথায় রাখবে যে এরকম কিন্তু কখনো হয় না এবং অনেকেই বলবে আর আমি তো পড়ি এমনি হয়ে গেছে বাট যে কতটা পড়েছে সেটা কিন্তু সে এবং তার আশপাশের যারা ক্লোজড ওয়ান তারাই কিন্তু শুধুমাত্র জানে এবার দেখো পলিটেকনিকে আমি যদি সত্যি কথা বলি আমার দেখা যারা আট দি চাকরি করছে ভালো তারা কিন্তু কেউ টিউশন পড়তো না কেউ টিউশন পড়তো না তার পিছনে রিজন হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে যদি তুমি দশ বছর বা কুড়ি বছর আগে যা কিছু ফলো করা হতো সেগুলো ফলো করো তাহলে সেক্ষেত্রে তুমি দশ থেকে কুড়ি বছর পেছনেই থেকে যাবে কিছু করার নেই আজকের দিনে তোমার কিন্তু যদি চাকরি পেতে হয় তাহলে সেক্ষেত্রে নিজেকেই কিন্তু পড়াশোনা করতে হবে হ্যাঁ এবং আরও একটা কথা আজকের দিনে ইউটিউবে বা অন্য জায়গাগুলোতে সব জায়গাতে কিন্তু অ্যাভেলেবেল আছে রিসোর্সেস রিসোর্সেস অ্যাভেলেবেল আছে তোমার যা যা সিলেবাস আছে যাবতীয় যা কিছু আছে সেগুলো কিন্তু আজকের দিনে অ্যাভেলেবেল আছে ইন্টারনেটে সেগুলো তুমি ফ্রি ফ্রি অফ কস্ট এক টাকাও খরচ না করে ওয়ার্ল্ড ক্লাস কন্টেন্ট কিন্তু তুমি এক্সেস করতে পারছো এবং ওয়ার্ল্ড ক্লাস কন্টেন্ট যখন তুমি এক্সেস করতে পারছো তখন তোমার কিন্তু যে এক্সেসেবিলিটি এবং প্রচুর টিচার আছে যার কাছে তোমার ভাল লাগছে পড়তে তুমি তার কাছে পড়তে পারো কোনো অসুবিধাই নেই তোমার তো আজকের দিনে দাঁড়িয়ে কি হয়েছে অবস্থাটা আজকের দিনে দাঁড়িয়ে অবস্থাটা এমন জায়গায় চলে গেছে যে টিউশন না পড়ে সবাই কি করছে না যেটা যেটা তার পড়ার কথা সেটা সেটা সে কিন্তু পড়ছে এবং সেলফ স্টাডি করছে সেলফ স্টাডি করছে সেলফ লার্নিং হচ্ছে এবং যত তোমার সেলফ লার্নিংটা বেশি হবে তত তোমার কিন্তু জীবনে সাকসেসফুল হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু বাড়বে কারণ সাকসেসফুল হতে গেলে কিন্তু সেলফ লার্নিংটা দরকার তোমাকে নিজের থেকে শিখতে হবে তোমাকে কেউ কিন্তু কুচে কুচে মাথার ভেতর কিন্তু ঢুকিয়ে দিতে পারবে না এটা কিন্তু হয় না যতদিন অবধি এটা হয় ততদিন অবধি কিন্তু সেলফ লার্নিং সৃষ্টি হয় না এবং সেলফ লার্নিং না থাকার কারণেই আজকের দিনে তোমরা দাঁড়িয়ে দেখতে পাচ্ছ যে পলিটেকনিকে কিন্তু প্লেসমেন্টের যে হার সেটা কিন্তু কমছে দিনের দিন দিনের দিন কমছেই এবং এই কমার পিছনে কিন্তু এটাই রিজন অনেকে টিউশন পড়ে অনেক কিছু পড়ে এবং টিউশনে শুধুমাত্র তোমাকে ওই সাবজেক্টটা কিন্তু পড়ানো হয় কিভাবে তুমি চাকরি পাবে কিভাবে তুমি এক্সেল করবে লাইফে সে সব কিছু কিন্তু তোমাকে শেখানো হয় না স্কিলস দরকার চাকরির জন্য চাকরির জন্য তুমি যার কাছে চাকরি করবে সে যে কাজটা করছে সেই কাজটা তোমাকে শিখতে হবে সেটা আজকের দিনে কিন্তু শেখানো হয় না তো এবার ধরো একটা আমি তোমাদের এক্সাম্পল দিচ্ছি যারা কোডিং নিয়ে যেতে চাও তারা কিন্তু কোডিং এর কোর্সেস কিনতে পারো কোডিংয়ের কোর্সেসের উপর ইনভেস্টমেন্ট করতে পারো নিজের উপর যদি তুমি ইনভেস্টমেন্ট করো তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা সব থেকে বড়ো হবে তুমি যেটা করতে চাও ভবিষ্যতে সেটার উপর ইনভেস্টমেন্ট করো বাকি দেখো সেমিস্টার তো পার হয়ে যায় সেমিস্টারের কোনো অসুবিধা নেই একটু সামান্য যদি পড়ো এবং ইন্টারনেটে রিসোর্সেস অ্যাভেলেবেল আছে জাস্ট সিলেবাস দেখে দেখে তোমাদেরকে খুঁজতে হবে কীভাবে খুঁজবে কোথা থেকে খুঁজবে সব কিছুর একটা ভিডিও আমি এনে দেবো তোমাদের জন্য ওটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই এখন তো সেটার ভিডিও খুব তাড়াতাড়ির মধ্যে পেয়ে যাবে এবং টিউশন নিয়ে অযথা টাকা নষ্ট করা আমার মনে হয় না যে একটা শ্রেণীর স্টুডেন্টদের দরকার এবং যারা হায়ার স্টাডিজের জন্য যেতে চাও তোমাদের সিলেবাসেস দেখো এবং সেই ওয়াইজ কিন্তু তোমরা পড়াশোনা শুরু করে দাও সেটাই কিন্তু তোমাদের জন্য অনেক হবে এবং দেখো পুরোনো দিনে যদি তোমরা সব কিছু দেখো তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু পুরোনো দিনেই পড়ে থাকবে এবং দেখো আর একটা ব্যাপার আছে যেটা হচ্ছে আমার হান্ড্রেড ডেজ চ্যালেঞ্জ যেটা সেটা কিন্তু আসছে আমার সেকেন্ড চ্যানেলে এবং সেখানে কিন্তু এই চাকরি বাকরি নিয়েও কিন্তু একটু ধরে তোমাদের সাথে ডিসকাশন হবে এবং সেগুলো বাদ দিয়ে তোমাদের সাথে কিন্তু অনেক স্কিলস নিয়ে ডিসকাশন হবে হান্ড্রেড ডেজ হান্ড্রেড টপিক্স তোমরা বুঝতেই পারছো অনেক কিছু কিন্তু তোমাদের জন্য আসতে চলেছে তো সেটা যদি তোমাদেরকে পেতে হয় তাহলে সেক্ষেত্রে মনি যে চ্যানেল আছে প্রিন্ট কমেন্টে কিন্তু তোমরা সেটা পেয়ে যাবে তো সেখানে যে পরে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুদের সাথে শেয়ার করে নিও এবং বন্ধুদেরকে একটু অ্যাওয়ার করা এই ব্যাপারটা নিয়ে যাতে তারা এই লুপটাতে যাতে না ফেসে যায় এবং পড়াশোনা কিন্তু তোমাদেরকে করতে হবে কিভাবে করবে ফ্রি অফ কস্ট সেটা কিন্তু আমি তোমাদের দেখিয়ে তোমার সবারই সামনেই তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করে নাও এবং সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে